মনোনয়ন অশান্তির আবহে সৌজন্যের নজির। বিজেপি সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষকে ঠান্ডা জল ওআরএস দিলেন তৃণমূল কর্মীরা, গ্রহণ করে পাল্টা ধন্যবাদ জানান দিলীপ। পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্বে রাজ্য জুড়ে অশান্তির আবহ, সেই অশান্তির বাতাবরণেই এ যেন এক ভিন্ন ছবি। প্রচণ্ড দাবদাহে অতিষ্ঠ সকলে দাবদাহ উপেক্ষা করেই চলছে মনোনয়ন পর্ব। এদিন মনোনয়ন কেন্দ্র পরিদর্শনে আসেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। এখানেই রাজনৈতিক সৌজন্য দেখা গেল এদিন। বিজেপি সাংসদের হাতে ঠান্ডা পানীয় জলের বোতল ওআরএস তুলে দিলেন তৃণমূল কর্মী সমর্থকেরা। সৌজন্যের নতুন নজির গড়ল জঙ্গলমহলের শালবনী এলাকা। মঙ্গলবার দুপুরে শালবনীর বিডিও অফিসে আসেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি তথা স্থানীয় সাংসদ দিলীপ ঘোষ। মনোনয়ন পর্ব সকাল থেকে ঠিকঠাকই চলছিল। এসবের মাঝে তৃণমূলের পক্ষ থেকে এই সৌজন্যে অবাক হয়ে যান অনেকেই। তৃণমূল কর্মীরা হঠাৎই দিলীপবাবুর দিকে এগিয়ে দেন ঠান্ডা জলের বোতল ও ওআরএস, সেগুলি গ্রহণ করে পাল্টা তাদের ধন্যবাদ জানান দিলীপ ঘোষ। জল ওআরএস গ্রহণ করে পাল্টা তৃণমূল কর্মীদের কাছে মনোনয়ন জমা দেওয়ার বিষয়ে প্রশ্ন করেন। মনোনয়ন ঠিকঠাক হচ্ছে কিনা জানতে চান। প্রসঙ্গত, 24 ঘন্টা আগেও পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় এলাকায় তৃণমূল কর্মীদের কাছ থেকে চোর চোর স্লোগান শুনতে হয়েছিল দিলীপ ঘোষকে। গত 24 ঘন্টার সে ছবি পাল্টে গেল এদিন। সৌজন্যের রাজনীতি দেখল এলাকাবাসী। এ বিষয়ে শালবনী এলাকার এক তৃণমূল কর্মী জানান, এটা আমাদের সংস্কৃতি, এটা জঙ্গলমহলের সংস্কৃতি। এ বিষয়ে তৃণমূল নেত্রী শক্তিপাল বলেন, মানুষ উন্নয়নের সাথে আছে, আজকের এই ঘটনা এটা মানবিকতা। মামাটি মানুষের সরকার, আমাদের নেতৃত্বের আমাদের উপরে নির্দেশ আছে বিরোধীদেরকে সম্মান দিতে হবে, বিরোধীদেরকে তাদের কাজ তাদেরকে করতে দিতে হবে, গণতন্ত্রকে রক্ষা করতে হবে। এটা আমাদের সম্মানীয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশ এবং আমাদের অভিষেক ব্যানার্জির নির্দেশ। তো আমরা মামাটি মানুষের সরকারে যারা কর্মী আছি তারা এইভাবেই মানুষকে অভ্যর্থনা করি এবং মানুষকে এইভাবেই আমরা সম্মান দিই। আমরা দিতে জানি এবং নিতেও জানি। আমরা কোনো অশান্তি বিভ্রাট চারদিকে যেই যেই কথাবার্তা বলছে যে বিরোধীদের উপরে অত্যাচার, বিরোধীদের উপরে অত্যাচার, কোথাও কিন্তু অত্যাচার হচ্ছে না। নির্বিঘ্নে চলা মনোনয়ন পর্ব দেখে খুশি দিলীপ ঘোষ। দলীয় কর্মীদের কাছ থেকে মনোনয়নের খুঁটিনাটি খোঁজখবর নেবার পর সেখান থেকে রওনা দেন তিনি। ঠিকঠাক হচ্ছে, আমাদের লোকেরাই 60-70% আমাদের হয়ে গেছে, আজকে মোটামুটি সব হয়ে যাবে, ব্যবস্থাও ঠিক আছে, এমনি কোনো টেনশন নেই। আমাদের আমরাই করছি, সব জায়গায় আমরাই নমিনেশন করছি, আমাদের প্রার্থী এগিয়ে আছে আর সব জায়গায় হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, শালবনী। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।